হজরত আল্লামা ফুলতলিয়া সাহেব কিবলা রাদিয়াল্লাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাম ম্যানচেস্টার শাখার উদ্যোগে ইসলাহে সব মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় ব্যাংকুইটিং হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ম্যানচেস্টার স্থানীয় একটি ব্যাংকুটিং হলে অনুষ্ঠিত হয় এক ইসালে সব মাহফিলের। ম্যানচেস্টার আল ইসলাহ শাখার সভাপতি মোহাম্মদ সদুল্লাহ মিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল কুদ্দুস পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ সুযোগ্য পুত্র ও বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা উসামউদ্দিন চৌধুরী ফুলতলি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলি, মৌলানা এম এ কাদির আল হাসান, আলহাজ আহমাদুর রহমান, মৌলানা ফকরুল হাসান ও মৌলানা খায়রুল হুদা খান। প্রধান অতিথির বক্তব্যে হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি বলেন, আহলে সুন্নাতুল জামাতের কার্যক্রমকে ব্যাপক করবে। নতুন প্রজন্ম যারা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ছেলেমেয়ে যারা আছে, তাদেরকে দিনের প্রতি উৎসাহ উদ্দীপনা অনেক সহায়তা করবে। স্যার কিবলা রহমতুল্লাহ আলহির স্মরণ সভা দেশ বিদেশে সব দিকে হচ্ছে। আসলে তার যে খেদমত, তার রেখে যাওয়া যে স্মৃতিগুলো, সেগুলোই মানুষকে উদ্বুদ্ধ করতেছে যে তাকে স্মরণ করার জন্য। আল্লাহ পাক সকলের এই প্রচেষ্টা কবুল করুক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মকবুল আলী, আলহাজ হাফিজ আলী, আলহাজ আবুল কালাম, আলহাজ আব্দুস সালাম, আলহাজ আবু তাহের, মৌলানা লেকত আলী, সৈয়দ সেলিম আহমেদ সহ অন্যান্যরা। বক্তাগণ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহকে একজন বড় মাপের ওলি উল্লেখ করে তার জীবদ্দশার উপর আলোচনা করেন এবং ওনার জীবদ্দশা থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ।